1950 সালে জানুয়ারি মাসের 24 তারিখ আমাদের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা তারা দুটো খসড়ায় সই করেছিলেন। 1950 সালের জানুয়ারি মাসের 25 তারিখ আমাদের দেশের মানুষ, তারা আমাদের যে ভারত রাষ্ট্র, জনগণ মনকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল। আর 26 জানুয়ারি 1950 ভারতবর্ষ নিজেকে প্রজাতন্ত্র হিসেবে গ্রহণ করেছিল। এখন এই যে যাত্রা, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থায় যে ইন্ডিয়ান রিপাবলিক, সেই রিপাবলিকের যে যাত্রা শুরু হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পাল্টে গিয়ে ভারতবর্ষের পার্লামেন্ট হলো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হলেন, এবং 1947 সালে স্বাধীনতার মধ্যরাত্রে স্বাধীনতা অর্জনের সেই বিখ্যাত কথাগুলো, ট্রিস্ট উইথ ডেস্টিনি, অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিড নাইটস আওয়ার ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন দি আই উইল রাইজ টু লাইফ অ্যান্ড ফ্রিডম, পণ্ডিত জওহরলাল নেহরুর সেই ঐতিহাসিক বক্তৃতা, এবং তারপর দীর্ঘ সময় ধরে আমাদের এই প্রজাতন্ত্র, এই যে স্বাধীন মানে ভারতবর্ষের মানুষের যে, যাকে ইংরেজিতে বলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে জান কবুল আর মান কবুল লড়াই ছিল, ভারতবর্ষের মানুষের ইংরেজিতে যাকে বলে উই ইনহেরিট উইথ প্রাইড দ্য অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট সেকুলার ডেমোক্রেটিক প্যাট্রিয়টিক সেকুলার লেগাসিজ অফ দ্য ইন্ডিয়ান স্ট্রাগলস, ইন্ডিয়ান পিপল স্ট্রাগল এগেনস্ট দ্য ব্রিটিশ ইয়োক। এখন এই যে ধারাবাহিক যে প্রক্রিয়াগুলো, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যে ধারা ভারতবর্ষের, এই ধারাটা হঠাৎ করে তো তৈরি হয়নি। আমাদের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দেশ যখন ভাগ হওয়ার, দুর্ভাগ্যের সঙ্গে দেশ যখন ভাগ হওয়ার সিদ্ধান্ত হলো, এই অপশান মানুষের কাছে ছিল যে যিনি চলে যেতে চান পাকিস্তানে তিনি যেতে পারেন, যিনি ভারতবর্ষে থাকতে চান তিনি ভারতবর্ষে থাকবেন। এবং যেখানে পাকিস্তান ধর্মকে তাদের মানে ধর্মীয় রাষ্ট্র হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করে, ভারতবর্ষ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে সেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ থাকবে, ধর্মনিরপেক্ষতাই সেই ভারত আত্মার ভিত্তি হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দীর্ঘ বিতর্ক হয়েছিল, দীর্ঘ ডিবেট চলেছিল, ডিবেটের শেষে ভোটাভুটি হয় এবং এই সমস্ত আমাদের দেশের সংবিধান গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়। তো সংবিধানের খসড়া, সেই খসড়া পণ্ডিত নেহরু, দেশের প্রথম প্রধানমন্ত্রী, তাকে দেখাবেন বলে আম্বেদকর নিয়ে গেছেন, বাবা সাহেব আম্বেদকর, আম্বেদকর খসড়াটা দিয়েছেন। তা পণ্ডিত নেহরু আম্বেদকরকে বলছেন যে তুমি একজন ইংল্যান্ডে শিক্ষিত একজন মানুষ, তোমার থেকে এরকম ভুল আমি আশা করি না। তা আম্বেদকর বলছেন, পণ্ডিতজি ভুল তো কিছু হয়নি। তা নেহরু বলছেন, অবশ্যই ভুল হয়েছে। তো পণ্ডিতজিকে জিজ্ঞাসা করছেন আম্বেদকর কোথায় ভুল হলো, তখন পণ্ডিতজি বলছেন যে এই যে শুরুটা করেছো যেখানে লেখা রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেটস, তা আম্বেদকর বলছেন তাই তো আলোচনা হলো ভোটাভুটির মধ্যে, তো তাই ঠিক হয়েছে। তা পণ্ডিত নেহরু বলছেন ইন্ডিয়া আর ভারত এই দুটোর মধ্যেখানে যে দ্যাট ইজ শব্দটা, ইংরাজিতে দ্যাট ইজ শব্দটা আই এবং ই দিয়ে লেখা হয়। তা পণ্ডিত নেহরু আম্বেদকরকে বলছেন সেখানে তুমি আই এবং ই দিয়ে না লিখে পুরো দ্যাট, টিএইচ, এটি এবং আইএস পুরোটা কেন লিখেছো? তা পণ্ডিত নেহরুকে আম্বেদকর বলছেন যে আপনি ভুলে গেলেন যে ঠিকই কিছু লোক পাকিস্তানে চলে গেছে, কিন্তু মনের মধ্যে মোহাম্মদ আলী জিন্না, তার যে দ্বিজাতি তত্ত্ব সেটা লুকিয়ে নিয়ে কিছু মুসলমান মৌলবাদী রয়ে গেছে এখানে, আর তার সঙ্গে রয়েছে হিন্দু মৌলবাদীরা। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রবল বিতর্ক করেছিলেন এরা। একদিকে যেমন মুসলমান মৌলবাদীরা বিতর্ক করেছিলেন, তেমনি হিন্দু মৌলবাদীরাও বিতর্ক করেছিলেন, এবং এই দেশের নাম কী হবে নিয়ে বিতর্ক ছিল, নানান ধরনের সাজেশন এসেছিল, হিন্দু প্রদেশ, হিন্দু ভূখণ্ড, এই নানান ধরনের বক্তব্য রাখা হয়েছিল। তার পরবর্তীকালে এটা একেবারে ভোটাভুটির মধ্যেই ঠিক হয় যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেটস। আসলে এই যে ভারত আত্মার ধারণা, যার আলোচনা পণ্ডিত নেহরু এবং আম্বেদকরের এই কথোপকথনে উঠে এসেছিল, এই ধারণা চিরায়ত। শিকাগোর ধর্ম মহাসভায় যখন গেছেন স্বামী বিবেকানন্দ, তিনি বলছেন যে আই টেক পিটি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট অন সামবডি হু ফর দি এনহান্সমেন্ট অফ ইজ ওন রিলিজিয়ান ট্রাইস টু ডিস্ট্রয় অ্যানাদার্স রিলিজিয়ান, অন্যের ধর্মকে ধ্বংস করাটা ভারতবর্ষ শেখায়নি। এবং সেখানে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দর সেই অমোক বাণী ইদানিং শুনছি, অনেকে আরএসএসের বলছেন যে স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক হচ্ছে ধর্ম, 100 বার, মানে এর মধ্যে কোনো ভুল নেই। আরএসএসের কেউ বলছেন বলেই আমি বলবো যে আরএসএস এটা বলছে বিবেকানন্দ সম্পর্কে, এটা ঠিক নয় যে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক ধর্ম, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আরএসএস নিজের মতো ওখানে একটা দাড়ি দিয়ে দিচ্ছে, আরএসএস নিজের মতো ওখানে একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছে, বিবেকানন্দকে মিসকোট করছে, কারণ স্বামী বিবেকানন্দ 100 বার বলেছিলেন আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক ধর্ম,
কিন্তু তারপর দাড়ি নেই, তারপর তিনি একটা কিন্তু রেখেছিলেন। তিনি বলেছিলেন মূল যে কথা বিবেকানন্দর, যেটাকে আরএসএস নিজের সুবিধা মতো কমাদারি দেওয়ার চেষ্টা করছে, বিবেকানন্দর মূল কথা যে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক ধর্ম, কিন্তু আত্মার পরমাত্মা কে হবে এটা ঠিক করবার অধিকার কেবলমাত্র আত্মার রয়েছে বলে তিনি শিকাগোর ধর্মসভায় চার্বাকীর উদাহরণ দিয়েছিলেন, যে আমি একটি ধর্মবিশ্বাস থেকে এখানে আজকে এসেছি, কিন্তু আমাদের দেশ হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রথম নাস্তিককে উপহার দিয়েছিল। তিনি মনে করেছিলেন, চার্বাকের মনে হয়েছিল চার্বাকের আত্মার পরমাত্মা হচ্ছে নাস্তিকতা, তাই তিনি ছিলেন নাস্তিক। এটাই ভারতবর্ষের মানে সৌন্দর্য, এই প্রবাহমান ধারা নিয়েই ভারতবর্ষ চলে এসেছে, যে কারণে আজকে যখন এই প্রজাতন্ত্র আমাদের দেশের, আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেশের সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করবার শপথ, সেই শপথে প্রজাতন্ত্র দিবস বাংময় হোক। কেননা যেভাবে গত কয়েক বছর ধরে গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবিধানের ওপর ধারাবাহিক আক্রমণ চলছে, সেই আক্রমণকে প্রতিহত করতে হবে। কিন্তু আমরা এটা জানি যে আমাদের সংবিধান এতই শক্তিশালী যে এই ধরনের আক্রমণ, সে আক্রমণের প্রচেষ্টা হতে পারে কিন্তু আক্রমণ কখনোই সফল হবে না। আমাদের সংবিধান তার নিজের গরিমাতেই, তার নিজের মানে যে দৃঢ়তা, সেই দৃঢ়তার মধ্যে দিয়ে এবং ভারতবর্ষের মানুষের যে হাজার মানে ধারাবাহিকতা এবং যেভাবে মানুষ স্বাধীনতার লড়াইয়ে রক্ত দিয়েছেন, তারপরে এই সংবিধান গৃহীত হয়েছে, আমরা প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেছি নিজেদের, আজকে প্রজাতন্ত্র দিবসের একমাত্র শপথ হওয়া উচিত যে কোনো অবস্থায় আমরা আমাদের দেশের গণতন্ত্র, আমরা আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা এবং আমাদের দেশের সংবিধান আমরা রক্ষা করব। এটাই আজকে প্রজাতন্ত্র দিবসের শপথ হোক।